আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম পুরো খবরে আপনাদের সাথে রয়েছে আমি রহমান রশিদ এবং আমি শানাত শালিয়ার ঢাকা সদর উপনির্বাচনে 28,816টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন 5,609টি ভোট সোমবার সন্ধ্যা 6টায় বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয় রাত 9টার দিকে 124টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয় ঢাকা 17 উপনির্বাচনে সব মিলিয়ে ভোট প্রদানের হার ছিল 11.51%। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এই উপনির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ার দাবি করছে নির্বাচন কমিশন। এতে মোট প্রার্থী ছিলেন 8 জন। চলতি বছরের 14 মে এ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। সর্বমোট প্রদত্ত ভোট 37,424। তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত উনি নৌকা প্রতীক দিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন 28,816। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম স্বতন্ত্র একতারা 5,609। কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি 3টি শাড়ি এবং 2টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয় কেন্দ্রের বিশেষ মাচাং হাউসের মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন ট্যারিফ পলিসি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে যেন অন্যান্য সেক্টরও যেন ওরকম একইভাবে সহায়তা দৃষ্টিকোণ থেকে যাতে আমরা সহযোগিতা করতে পারি, যাতে সেই সব সেক্টর বিশ্ব বাণিজ্যে বা আন্তর্জাতিক মার্কেটে তাদের অবস্থানটা নিয়ে যেতে পারে, সেজন্য আসলে একটি সুপারিশমালার মতো এটা তৈরি করা হয়েছে, যার ভিত্তিতে এখন আমাদের শুল্ক এবং কর কাঠামোটা আস্তে আস্তে আমরা সেদিকে ধাপে ধাপে সেদিকে অগ্রসর হব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার অধীনে নির্বাচনে রাজি হলে বিএনপির প্রশাসনের রদবদলের দাবি বিবেচনা করা হবে, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি দিলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী। সকালে চট্টগ্রামের রাউজানে 5 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসতে রাজি হলে প্রশাসনের রদবদলের দাবি বিবেচনা করা হবে। কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। তারপরে ওনারা যদি বলে যে আমরা ইয়েতে যাব, নির্বাচনে আসব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ক্ষমতায়, তারপরেও যদি বলে যে অমুক এসপিরে সরাইতে হবে, অমুক ডিসিরে সরাইতে হবে, সে দলীয় বা তার আওয়ামী পন্থী, সেইগুলো আলোচনা করে কিছুটা সমাধান করা যাবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইউ প্রতিনিধি দল বিএনপিকে বলেছে বিধ্বংসী কর্মসূচি গণতন্ত্রকে দুর্বল করে। যে কোনো জনগণের কষ্ট সৃষ্টি করে এমন কর্মসূচি যদি তারা ঘোষণা করেন বা অতীতের মতো তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন বিভিন্ন সময় এই বছরও করেছে, সেগুলো যদি আবার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করেন আমরাও মাঠে থাকব। ঢাকা 17 উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া স্বাভাবিক। উপনির্বাচনে ভোটার টার্ন আউট কম হয়, এটা আমাদের দেশের সমস্যা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। খুলনায় তারুণ্যের সমাবেশে এই হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ভোটের অধিকার নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই বিএনপির যুদ্ধ। সোমবার বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হুঁশিয়ারি, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এ সময় আরো বলেন, শুধু ভোটের অধিকার নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই বিএনপির যুদ্ধ। পরিষ্কার কথা, শেখ হাসিনার এবং শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন এখানে হবে না। আমরা আরো বলেছি, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, বহুত হয়েছে,
বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল মন্তব্য করেন, ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলাই প্রমাণ করে দেয় দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। ওই হিরো আলমকে পর্যন্ত তারা সহ্য করতে পারে না। উনি একটা কেন্দ্রে গিয়েছিলেন আজকে, কেন্দ্রে তো ভোটার নাই, কোন কেন্দ্রে কোন ভোটার নাই, সব কেন্দ্র খালি পড়ে আছে। আর প্রার্থীকে তো যেতে হয়, সে গেছে একটা কেন্দ্রে, সেই কেন্দ্রে ভোট দিতে গেছে ওখানে সমাবেশে দলের অন্যান্য নেতারা সরকারকে দ্রুততম সময়ে পদত্যাগের দাবি জানান। এই সরকার টিকে থাকতে চায়, তারা কি পারবে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দশ দিনে ৭০টির বেশি বৈঠক, ঢাকা সফরে ম্যারাথন বৈঠক শেষে মঙ্গলবার ফিরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধান। তবে দলের বাকি সদস্যরা থেকে যাচ্ছেন ২৩ জুলাই পর্যন্ত। সোমবার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। জানতে চাই কতটুকু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম। ঢাকা সফররত ইউ মিশন এখন পর্যন্ত বৈঠক করেছে ৭০টির বেশি। সরকারের উচ্চ পর্যায়ে রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার বসেন দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে। আলোচনা হয় ডিজিটাল নিরাপত্তা আইন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। চার সম্পাদকের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান ছিল বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান না নেয়ার। একটা দেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক, অ্যাকসেপ্টেবল নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং সেটার জন্য মিডিয়া এই এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে মিডিয়াও তার ভূমিকা পালন করবে। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। আপনাদের রেপুটেশন শেষ নির্ভর করবে বাংলাদেশের জনস্বার্থের তরফে আপনারা কী রিপোর্ট সাবমিট করেন তার উপর। একই দিনে ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সাথে বৈঠক করেন ইউ প্রতিনিধিরা। এ সময় ইউ প্রতিনিধিরা জানতে চান মাঠের পরিস্থিতি। উঠে আসে জামাতের সঙ্গে বৈঠকের ইস্যুটিও, সমস্যাগুলি জানতে চাইল। আমরা বলছি যে আমাদের ঢাকা শহরে অ্যাপারেন্টলি মোটামুটি আমরা একটা সংগঠিত অবস্থায় থাকি, সেই জন্য বড় সমস্যা হয় না। সমস্যাগুলি রিমোট এলাকায় হয় অনেক সময়। জামাতকে কীভাবে ইনভাইট করলো সে প্রশ্নটা করা হয়েছিল আমাদের পক্ষ থেকে, তো ওনারা ওনাদের মতো একটা ব্যাখ্যা দিয়েছে, তারা চেয়েছেন যে এটা একটা ইনক্লুসিভ একটা ডিসকাশন হোক। এই সপ্তাহে আরও একবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকের কথা রয়েছে ইউ প্রতিনিধি দলের। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সারা দেশের মাধ্যমিক পর্যায়ে বেসরকারি স্কুল মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ করে আন্দোলন করেন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। হঠাৎ শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজধানীর প্রেস ক্লাবের সামনে সড়ক। এক সপ্তাহ ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষকরা সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে সংঘাত বাঁধে পুলিশের সাথে। পুলিশ বাহিনী আসে, নিরীহ শিক্ষকদের উপর যেভাবে লাঠি চার্জ করছে, এটা অত্যন্ত আমরা শিক্ষক মহল থেকে নিন্দা জানাই, ঘৃণা জানাই। কি মানবে না মানবে তার উপর নির্ভর করে আমাদের সংগ্রাম চলতেই থাকবে, আমাদের জাতীয়করণ সংগ্রাম চলবেই। এক পর্যায়ে দাবি আদায়ে রাস্তায় বসে পড়েন সারা দেশ থেকে আসা বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। ১,২০০-১৬০০ টাকা দিয়ে পড়তে হয় বাচ্চাদের, তা সেক্ষেত্রে যদি জাতীয়করণ হয় তাহলে তারা ২০-২৫ টাকা দিয়ে পড়তে পারবে। তাহলে এই সাময়িক একটা ক্ষতির দ্বারা তারা বৃহৎ এবং দীর্ঘমেয়াদী উপকার লাভ করবে। আমরা যে উপার্জন করতেছি আমাদের রক্ত কোষাগারে নিয়ে যাও, আমাদের সাথে বসুক, আমাদেরকে সরকারি রক্ত দিতে হবে না, আমাদের রক্ত দিয়ে আমরা জাতীয়করণ করতে পারবো। পরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষকদের কয়েকজন যান অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক করতে। সংগঠন যদি বলে সময় চাই বা সময়ের দাবি মেনে নেয় তাহলে আমরা সবাই মেনে নেব। বিকেল ৫টার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় একপাশে সড়ক। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে দুই দিনের জন্য ব্যক্তিগত চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ডাক্তারদের হয়রানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ও জিএসপি এ ঘোষণা দেয়।
এতে চরম বিপাকে পড়েছেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই বন্ধ রাজধানীর সব বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার, করেননি অপারেশনও, যা অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত। ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে বিএমএ এবং প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবির ডাকে চলছে চিকিৎসা না দেওয়ার এই কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা, ক্ষতির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমাদের কোনো পেশেন্ট ভর্তি নাই, কোনো অপারেশন চলছে না, আগামীকালও কোনো অপারেশন চলবে না এবং ডাক্তার কোনো চেম্বার করবে না। ভুল চিকিৎসা বলে যদি এটা করা হয় তাহলে তো তারা ট্রিটমেন্ট করতে গেলে নিজের গা বাঁচায় চলতে হবে, রিস্ক নিয়ে কোনো ট্রিটমেন্ট করা হবে না, তখন সেটা আসলে রোগীরই ক্ষতি। কোনো ডক্টর অপারেশন থিয়েটার এখন ভয় পাচ্ছে, কোনো একটা ওটিসিজের করতে কোনো রিস্ক নিচ্ছে, কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে ওনারা এখন রিস্ক নিতে যাচ্ছে। রাজধানী ছাড়াও দেশের সব জেলা ও উপজেলার চিত্র একই, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চিকিৎসা নিতে গিয়েও দেখা মেলেনি চিকিৎসকের। আমি 10টা থেকে ফোন করেছিলাম, তো বলছে যে হ্যাঁ দেখবে, এবং সিরিয়ালও নিচ্ছে, এখন বলছে যে না ডাক্তার দেখবে না। আমাদের এখানে ডাক্তার টোটালি এখন আজকে আসছে না, এক নম্বর কথা, এটা তো গোটা দেশে। এই কর্মসূচির পর মঙ্গলবার বিএমএ এর সঙ্গে বৈঠকে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ওজিএসবি। আশরাফ আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1,589 জন। এ নিয়ে চলতি বছর 114 জন ডেঙ্গুতে মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গেল 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীর ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন 847 জন, বাকি 742 জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত 22,467 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 14,697 জন এবং ঢাকার বাইরে 7,770 জন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার গেল বছরের সর্বোচ্চ। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর 281 জন। অতীতের সব রেকর্ড ভেঙে ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের ডেঙ্গু পরিস্থিতি, এরই মধ্যে মৃত্যুতে ছাপিয়ে গেছে বিশ্বের সব দেশকে। এবছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুহার প্রতি হাজারে 5.45। জিনিয়া কবির সূচনা রিপোর্টে বিস্তারিত। এবছর কিছুতেই যেন বাগে আসছে না ডেঙ্গু, উল্টো প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মৃত্যুর যে পরিসংখ্যান ছাড়িয়ে গেছে বিশ্বের বাকি সব দেশকে। চলতি বছর বাংলাদেশে যেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রতি হাজারে 5.45 জন, সেখানে কাছাকাছি অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মৃত্যু হার প্রতি হাজারে 1.43। 15 লাখ ছাড়িয়ে সর্বোচ্চ আক্রান্তের দেশের অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হার 0.25। সামান্যতম লক্ষণ যেতে জ্বর সর্দি কাশি শরীর ব্যথা মাথা ব্যথা, আপনাকে অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন, টেলিফোন বলেন, টেলিমেডিসিন বলেন, যেভাবে কোনো পরামর্শ ডাক্তার পরামর্শ চিকিৎসা নেবেন এবং ডেঙ্গুর টেস্টটা করিয়ে নেবেন। সিম্পল টেক NS1 অ্যান্টিজেন বলে 1-2 দিনের মধ্যে কিন্তু পজিটিভ আসে। টেস্টটা করা নিলে হয় কি, যদি আর্লি ডায়াগনোস, যদি পজিটিভ হয় তাহলে আগে ডায়াগনোসিস হবে, যদি ডায়াগনোসিস হয় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিলে তাহলে এই জটিলতাগুলো কিন্তু এড়ানো সম্ভব হয় আর কি। এবছর যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে খুব দ্রুত, অনেকেরই প্রাণ যাচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও শক সিন্ড্রোমে। দ্রুত ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোম তৈরি হচ্ছে, তার ফলে সময় দিচ্ছে না। যেমন আগে আমাদের দেখা যেত সাধারণত এগুলো হতো যে জ্বর ছেড়ে যাওয়ার 3 দিন পরে, কিন্তু এখন ঘটনা ঘটছে ভিন্ন, জ্বরের 2-3 দিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে এবং তাদের যখন মাল্টি অর্গ্যান ফেলোর হচ্ছে, অর্থাৎ একসাথেই কিডনি, লিভার, ব্রেন, লাংস যখন ফেল করে তখন আর রোগীকে আসলে ICU-তে নিয়েও বাঁচানো কঠিন। জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। নিবন্ধন না দেয় রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সকালে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। অভিযোগ করেন বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্তদের নিবন্ধন দেয়া হয়েছে, কিন্তু কমিশনের সকল শর্ত পূরণ করলেও নিবন্ধন পায়নি গণ অধিকার পরিষদ।
রেজা কিবরিয়াকে গঠনতন্ত্র মেনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া মঙ্গলবার বিকাল 4টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করতেন। গতকাল রাত 10:15 দিকে ধানমন্ডির শেখ জামাল মাঠের পূর্ব পাশে ফুটপাতে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ধানমন্ডি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, রাতে আদনান ও তার এক বন্ধু শেখ জামাল মাঠের পাশে ফুটপাতে চা খেতে যান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাদের ধরে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলায় ছুরিকাঘাত করে। এ মাসে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি, যে ক্যাম্পের শুরু থেকে থাকবেন না সাকিব, লিটন, মুশফিক, তাসকিন আর তামিম ইকবালের যোগ দেওয়াও অনিশ্চিত। মাহমুদুল্লাহকে ডাকবেন কিনা এখনও চূড়ান্ত করেনি নির্বাচকরা। কন্ডিশনিং ক্যাম্পে জোর দেওয়া হবে ফিটনেসের উপর, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন। রাত পোহাতে যত দেরি, সকাল হতে সিলেট থেকে ঢাকায়, চন্দ্রিকা হাতুরে সিংহে হোম অফ ক্রিকেটে লঙ্কান মাস্টারের জরুরি বৈঠক নির্বাচকদের সঙ্গে, যেখানে সিরিজের হিসাব নিকাশ নয়, আলোচনা জুড়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ। মাসের শেষে ঢাকায় শুরু ক্যাম্প। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, তারপর নিউজিল্যান্ড আছে মাঝখানে, তো সবকিছু মিলে সার্বিক এই 29 তারিখ থেকে যে কন্ডিশনিং ক্যাম্প হবে ঠিক এটা নিয়ে আমরা আলোচনা করেছি। দুশ্চিন্তা আড়ালের উপায় কই, দুই হোম সিরিজে হারের আক্ষেপ টিম বাংলাদেশের, ব্যাকআপ ওপেনার 7 নম্বর নিয়ে বিপাকে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক ক্যাম্পে থাকা 30 ক্রিকেটারকে তাই কড়া পর্যবেক্ষণে রাখবেন হাতুরু। এখানে 7 নম্বর 1 নম্বর না, ব্যাকআপ ওপেনার না, এখানে সব বিষয় নিয়ে আলোচনা ঠিক ওইভাবেই খেলোয়াড়দের নেওয়া হচ্ছে, যাতে একটা প্লেসে দুজন খেলোয়াড় থাকে ওইভাবে চিন্তা করে আগাচ্ছে। সবশেষ ভারত সিরিজে ভালো করেও কোথাও নেই মাহমুদুল্লাহ, সে বিশ্রাম কি শেষ হবে এবার? তামিমের ক্যাম্পে থাকা নিয়েও আছে প্রশ্ন। এটা এইভাবে আমি এখন বলতে পারবো না, আমরা ফাইনাল স্কোয়াডটা করিনি, আমরা আগামী 22 তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করবো, করার পরে তারপরে আমরা এটা আপডেটটা দিতে পারবো। ফ্র্যাঞ্চাইজি লীগের ব্যস্ততায় ক্যাম্পের শুরুতে থাকছেন না সাকিব, লিটন, মুশফিক, তাসকিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।